কাউখালী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে 54 জনকে পুরস্কার সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। কাকলি আক্তার, MI টেলিভিশন।